অনুষ্ঠিত হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। নীল যাচ্ছে পড়ে মাঠে, একদিকে কুচবিহার ভারতী সংঘ, অপরদিকে লাল যাচ্ছে পরিণত ব্ল্যাক বুল এফসি আলিপুরদুয়ার। বিশ্বভাই ব্যাকটা কর, হ্যালো প্লেয়ার ড্রেসিং রুমের ওইদিকে 10-12 জন কমিটি চলে যাবে, ওইদিকে অনেকটা দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছে, 10-12 জন ওইদিকে চলে জানা থরি জানা আছে না ভাই, ওই খালি জানা আছে। সুদীপ্ত বল ভাসিয়ে দিয়েছেন পুরোর দিকে, আবার সেই পুরো সুন্দর মাইনেস কিন্তু না বাইরে, মানে কোনো ভালো করে খেলা কি হলো এটা রে, হ্যালো খুবই চাতক পাখির মতো ভাগ্নে, বলটা বলটা দূরপাল্লা থেকে শট নেওয়ার প্রচেষ্টা কিন্তু অনেকটা বাইরে, চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। বলটার ব্যবস্থা করো, ইসে কোর্টে, আরে ইসে কোর্টে মনুর এই বলটা আনবা, হ্যালো স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাঠের উত্তর প্রান্তে যে বলটি গিয়েছে বলটি নিয়ে আসবেন। অবিনাশ সুদীপ্ত থেকে বল বাড়িয়ে দিয়েছেন কিন্তু না শেষ, আরে
লুই খেলেছিলেন শুভ দেখা যাক তাকলু দূর পাল্লা থেকে শট অনেকটা বাইরে এবার কিন্তু বুড়ো এখনো বুড়োর পায়ে বল কিন্তু না অনেকটা সুযোগ ছিল সময় ছিল দেখতে পাচ্ছি মাঠের পূর্ব দিকে দুই ভাইয়ের মধ্যে বল দেওয়া নেওয়া ডান প্রান্ত থেকে আক্রমণ শোনানোর চেষ্টা আবারও বুড়ো বুড়ো থেকে সুদীপ্ত সুদীপ্ত তার বল ঠেলে দিয়েছেন বুড়োর দিকে কিন্তু এখানে রক্ষণ ভাগের খেলোয়াড় কোনো ঝুঁকি নেননি সুন্দরভাবে বল ক্লিয়ারিং দ্বিতীয়ার খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এখনো গোল শূন্য আমরা লাকবুল দলের টিমের যিনি কোচ তার উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করছি আপনি দয়া করে মাঠের ভেতর কোনো অবস্থাতেই প্রবেশ করবেন না টানটান উত্তেজনাময় ম্যাচ চলছে প্রথম সেমিফাইনাল আর প্রথম সেমিফাইনালে ব্ল্যাক বুলের সাথে গতবারের চ্যাম্পিয়ন ভারতী সংঘের খেলা কেউ কিন্তু এখনো গোল করতে সক্ষম হয়নি প্রথমার্ধের খেলার প্রায় অনেকটা শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি কেউ কোনো গোল এখনো করতে পারেনি দেখতে পাচ্ছেন বেশ কিছু ইউটিউব চ্যানেলে তার সাথে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কোচবিহার বার্তা এবং JTM24 এই লাইভ সম্প্রচারণ আপনারা দেখলেন কিছুক্ষণ এবং তার সাথেই গত বারের মতো এবারও কিন্তু আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর যখন সম্প্রসারিত হবে অবশ্যই দেখবেন তা এবং তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাঠের মাঝে এই মুহূর্তে আর তার সাথে বৃষ্টির ভ্রুকুটি অনেকটা কমে এবার কিন্তু সূর্যদেব উদয় হয়েছেন মাঠের পশ্চিম দিকে তিনি এই মুহূর্তে রোদের ঝলকানি কিন্তু দেখতে পাচ্ছি আমরা তার সাথে জমে উঠেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ চিলাখানা একাদশ ক্লাবের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় চিলাখানা চ্যাম্পিয়ন লীগ খুব সুন্দরভাবেই প্রথম থেকে একেবারে সুসজ্জিত সাংস্কৃতিক মননে পরিপূর্ণ আপনারা দেখেছেন আর খেলা কিন্তু থেমে থাকেনি পরপর খেলা কিন্তু হয়েই চলেছে তিনটে ম্যাচ এবং তারপর সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল আপনারা দেখছেন এবারে কিন্তু ভারতীয় সংঘ দলের অনুকূলে একটি কর্নার দেখা যাক এই কর্নার থেকে কোনো সুযোগ আদায় করতে পারে কিনা Thank
দিন থেকে হেড করবার জন্য গেছেন এই প্রদীপ তো আপনাদের অনেকে জানা আছে নিশ্চয়ই মিনা বা পাঞ্জাব দলের হয়ে কিন্তু আই লীগ পর্যন্ত তিনি অংশগ্রহণ করেছিলেন চোটের কারণে ইনজুরির কারণে ওই সময় তাকে ঘরে ফেরত আসতে হয়েছিল দুটো বছর মিনা বা পাঞ্জাব দলের হয়ে লাগাতার দলের সঙ্গে ছিলেন এবং কয়েকটি ম্যাচ খেলেছিলেন আই লীগের يا عادل قط যদিও এখনো দুই দলের মধ্যে কেউই গোল করতে সক্ষম হয়নি তবে ফুটবল কিন্তু সবসময়ই একটা দক্ষতার খেলা আর এই দক্ষতার মাঝে কঠোর পরিশ্রম আর তার মাঝে যেটা পার্থক্য গড়ে দেয় তা হলো ইতিবাচক মানসিকতা আর ইতিবাচক মানসিকতা যে দলের থাকবে সে কিন্তু মেন্টালি অনেক স্ট্রং হয়ে যাবে আর তাই এই প্রথম সেমিফাইনালে প্রথম গোল কে করে সেটা কিন্তু একটা দেখবার বিষয় এখনো পর্যন্ত কোনো দল কোনো গোল করেনি মিস্টার সিন্ধু খান্না আপনি কোথায় শ্বশুর সেদিন বিয়ে করলেন কায় জানি বলছেন আসেনি বলি তার আছেন সিন্ধু সিন্ধু তোমাদের খেলা শেষ কোন দলই গোল করতে পারেনি খেলার ফলাফল 0-0 আদিল কুদ না আয় আদিল রে ভাইজং হ্যালো এবারে আমরা বরণ করতে চলেছি আমাদের আজকের খেলার বিশেষ অতিথি সম্মানীয় শ্রী এবারে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আজকের
চ্যাম্পিয়ন ট্রফি দাতা সম্মানীয় শ্রী রশিদুল হক মহাশয়কে, দেশে রানার্স ট্রফি দাতা সম্মানীয় শ্রী অলোক রঞ্জন দাস মহাশয়কে, আমাদের আজকের খেলার বিশেষ অতিথি ওনাকে উত্তরীয় প্রিয় সম্বোধনা জ্ঞাপন করবেন আমাদের ক্লাব সদস্যরা। এবারে আমরা ব্যাস করিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি। চেয়ারগুলো আছে, এক্সট্রা চেয়ারগুলো মঞ্চে পাঠাবে। ভলান্টিয়ারের উদ্দেশ্য বলা হচ্ছে ড্রেসিং রুমের ওই পাশে যে চেয়ারগুলো আছে, সোহেল এক্সট্রা চেয়ারগুলো মঞ্চে পাঠাবে। সোহেল রাসেল, সোহেল এবং রাসেল এক্সট্রা চেয়ারগুলো মঞ্চে পাঠাবে। মঞ্চে চেয়ার নাই। ওই পাশের চেয়ারগুলো নিয়ে আসবে, পাঁচটা হলেও নিয়ে আসো। দেখা যাক ফ্রি কিক। শুভ শট নিয়েছেন সরাসরি গোল রক্ষকের হাতে, কিন্তু পৌঁছে গিয়েছে। দেখা যাক 1:1, কিন্তু না, 1:1 সুযোগ ছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ অব্দি গোলটি হয়নি। সব হয়েছে কিন্তু গোল হয়নি। আবারও শুভ মৃত্যু হচ্ছে। হ্যালো আজকের এই সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপেশ দাস, ও ওনাকে লাইনে সহযোগিতা করছেন রঞ্জিত দে, প্রবীর বর্মা এবং ফুট রেফারির দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম। ওনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
শুভ দূরপল্লা থেকে শট নিয়েছেন তবে অনেকটা বাইরে, হৃদয় অবতীর্ণ হবে কাদম্বিনী ইউথ ক্লাব ফালাকাটা। দেখা যাক জোর লড়াই, কিন্তু শেষ মুহূর্তে দেবিশো আরে অসাধারণ দুর্দান্ত বুদ্ধিদীপ্ত ফুটবল প্রদীপ্ত দলের হয়ে নিশ্চিত গোলটা বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু প্রদীপ্ত দুর্দান্ত ফুটবল। আবারও চেষ্টা করেছিল, দুর্দান্ত ফেল দিয়েছেন। আক্রমণ পাল্টা আক্রমণে, কিন্তু প্রথম সেমিফাইনালের অন্তিম পর্বের ম্যাচ কিন্তু অনেকটা জমে উঠেছে। এ ভাই এবারে কিন্তু অফসাইডের বাঁশি বাজি দিয়েছেন রেফারি। আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ম্যাচ যদি আমরা শুধু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ কেউ মাঠে প্রবেশ করবেন না, মাঠের বাইরে থেকে আপনারা ম্যাচ দেখে আমাদেরকে সহায়তা করবেন। রঞ্জিতদা অল্প প্রথম শট লাগবে এফসি, ভারতের সঙ্গে দলের হয়ে প্রথম শট মার্জিনে এগিয়ে গিয়েছেন প্রদীপ্ত, যিনি খেলার মাধ্যমে দুর্দান্ত খেলেছিলেন, দেখা যাক কি হয়।
ভারতীয় সংঘ ফাইনালে পৌঁছে গেল।